আপনারা দেখছেন বিএনই লাইভ, সত্যের জয় হোক। ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতে জোর কদমে ডেঙ্গু সচেতনতা অভিযান চলছে। আজ প্রত্যেকটি পাটে এই সচেতনতামূলক অভিযান দেখা গেল, এমনটাই জানালেন শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার ঘোষ। এরই সাথে শিউলি গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত নতুন উন্নয়নমূলক প্রকল্পগুলি আসছে জনসাধারণের উন্নয়নের স্বার্থে, সেগুলি নিয়ে শিউলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অরুণ কুমার ঘোষ আমাদের মুখোমুখি হয়ে কি বললেন, আসুন শুনি। শিউলি থেকে অর্পিতা ঘোষের প্রতিবেদন। ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে সেজন্য আজ উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক বিভিন্ন জায়গায় ভিজিট করেছেন, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন পঞ্চায়েত এবং পৌরসভা, সেই সাথে বিভিন্ন পঞ্চায়েতে যে পার্টগুলি রয়েছে মেম্বাররাও সেক্ষেত্রে সচেতনতার জন্য একটা র্যালি করেছেন। আপনার পঞ্চায়েতে কি এরকম উদ্যোগ নেওয়া হয়েছে? প্রতিটা ওয়ার্ডে হয়েছে র্যালি হয়েছে। আপনাদের ইতিমধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কত রয়েছে? আমাদের 12টা। সুস্থতার হার কেমন? কি বলবেন এই মুহূর্তে, সামনেই তো আর দু তিন দিন পরে কালী পুজো, উৎসবের মরশুম, তার মধ্যে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কি বলবেন গ্রামবাসী? আমরা প্রতিটা জায়গায় আমাদের ভিআইপি যারা আছে, যারা আমার মেম্বার আছে, বাড়ি বাড়ি যাচ্ছে, মানুষকে বলছে, এবং আমরা মাইক প্রচার রোজ খাচ্ছে, এবং আমরা ব্লিচিং জুন এমন যেখানে আছে সেখানটা ছড়ানো হচ্ছে টেপ, এ আমাদের পুরো সতর্কতার মধ্যেই আমাদের আছে, মানুষের সাধারণ মানুষ এগিয়ে আছে। আমরা দেখছি যে মানুষের মধ্যে একটা অনীহা আছে মশারি টাঙানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি বলবেন? এটা অনেকের অভ্যেস বলেছি আমরা, অনেকের অভ্যেস মশারি দিচ্ছে আমার, তা নাহলে ঘুম হয় না, ব্যাপারটা বুঝলেন তো? কিন্তু তবে এটাকে আমরা বুঝাচ্ছি ওই ক্যাম্প ট্যাম্প করে, তা ক্যাম্প ট্যাম্প করার পরে এটাকে তোমাকে এই খাপ একদম পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ বর্তমানে নেওয়া হয়েছে? আমরা চেষ্টা করছি বিভিন্ন রকম ভাবে উন্নয়ন করা যায়, আমাদের মোটামুটি রাস্তাঘাট এখনো এই 20% মতো বাকি আছে, 80% হয়ে গেছে, এবং আমাদের যেমন ভ্যাটের গাড়ি হয়েছে সব গাড়ি হয়ে গেছে, জলের ট্যাঙ্ক হয়েছে, এবং আমাদের পিএইচি যা কাজকর্ম যে বাড়ি বাড়ি জল পাওয়ার মতো আজকে হয়েছে, আজকে এসেছিল না, মনে হয় ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রতিটা বাড়ি জল ঢুকে যাবে, কাজ কমপ্লিট হয়ে যাবে, ভ্যাটের জায়গা সেটাও কমপ্লিট হয়ে গেছে, সেটা খুব করা হবে। আর সেকেন্ড আছে কি আমাদের এই রাস্তার মাঝে প্রতিটা রাস্তায় তরুণ করবো আমরা ইচ্ছা করি, আমাদের এম এল এ সাহেব দিয়ে বলেছে ভ্যাটের একটা কাজ আপনাদের হচ্ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেই ভ্যাটের কাজ ইতিমধ্যে কতদিনের মধ্যে শেষ হবে? ভ্যাটের কাজ মানে কি আমরা সমস্ত ওইগুলোকে মেটিং করাচ্ছি, মেটিং করলে তাড়াতাড়ি শেষ হয়ে আসা পারে মাসে, মনে হয় যে এই বছরের মধ্যে শেষ হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওর পাঠিয়ে দেওয়া তো কাজ আছে।